দর্শক শুভেচ্ছা নেবেন। সুজন নির্বাচন নিয়ে কাজ করে এবং স্থানীয় সরকার নিয়ে তাদের অনেক গবেষণা আছে। সুশাসনের জন্য নাগরিক সুজন, তার প্রধান হচ্ছে বদিল আলম মজুমদার, সবাই তাকে চেনেন। তাদের একটি গবেষণা, যে গবেষণা বা বিশ্লেষণ, সেখানে বলা হচ্ছে নির্বাচনে বিজয়ীদের 67% ব্যবসায়ী, সংসদ সদস্যদের 90% কোটিপতি। এটা এটা একটা ইন্ডিকেশন, অর্থাৎ অধিকাংশই ব্যবসায়ী। তাহলে রাজনীতিক কোথায়? এখন রাজনীতিক আর ব্যবসায়ী তো একাকার হয়ে গেছে, ফলে বোঝা যাচ্ছে না যে কে রাজনীতিক আর কে ব্যবসায়ী। এমপিদের 90% কোটিপতি, তাহলে গরিব মানুষের প্রতিনিধি কোথায়? এটা একটা প্রশ্ন। অবশ্য বাংলাদেশ এটাও ঠিক কোটিপতি ডাল ভাতে হয়ে গেছে, ফলে ওই ট্র্যাডিশনাল যেই রাজনীতিবিদরা সংসদে থাকবে, একটু ত্যাগী মানুষ, যাদের আসলে কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, তারা সংসদে থাকবেন, যেখানে অবশ্যই তাদেরকে কোটিপতি বলা হবে না, এরকম রাজনীতিক বোধহয় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, অন্তত সুজনের এই গবেষণায় সেটাই উঠে এসছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় 67% ব্যবসায়ী, নবনির্বাচিত এমপিদের প্রায় 90% কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি এমপিদের সংখ্যা বেড়েছে। এখন রাজনৈতিক দলগুলো দেখে যে কার কাছে টাকা আছে, সেই অনুযায়ী নমিনেশন দেয়, বলে যে ইলেকশন করার জন্য টাকা আছে কিনা। হ্যাঁ, টাকা আছে, টাকা থাকলেই সাত কোন মাপ, তখন তাকেই নমিনেশন দেওয়া হয়। আর ত্যাগী মানুষ যারা টাকা পয়সা নেই, যে রাজনীতিক, তারা এখন ব্যবসায়ীদের পিছনে ছুটছে। আগে ব্যবসায়ীরা রাজনীতিকদের পিছনে ছুটতো, এখন রাজনীতিকরা ব্যবসায়ীদের পিছনে ছুটছে। এই হচ্ছে অবস্থা। তো এটা একটা নির্মম বাস্তবতা। সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী এমপিদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন করে সুজন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত 299 জন এমপির মধ্যে 200 জনের পেশা ব্যবসা। শতকরা হিসেবে এমপিদের 67.89% ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী সংখ্যা ছিল 185 জন, মোট সদস্যের 61.67%। 91 আর ওই যেটা বলা হচ্ছে একাদশ, তার মানে এর আগের সংসদ আর এই সংসদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। 67.61 আর আগে ছিল 61, এখন হলো 67, ওই 6% বেশি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত 299 জন এমপির মধ্যে 200 জনের পেশা ব্যবসা হচ্ছে শতকার হিসাবে 67.89% ব্যবসায়ী। নির্বাচিত এমপিদের মধ্যে 1 কোটি টাকার বেশি সম্পদ আছে 269 জন এমপির। শতকরা হিসেবে 89.97% এমপির সম্পদ কোটি টাকার উপরে, তার মানে প্রায় 90%। একাদশ জাতীয় সংসদে 1 কোটি টাকার বেশি সম্পদশালী এমপি ছিলেন 247 জন বা 82.33%। তার মানে একাদশ আর দ্বাদশের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যার টাকা আছে তাকেই নমিনেশন দেওয়া হচ্ছে, কেননা সে টাকা খরচ করতে পারে, সুতরাং সে তার যোগ্যতা পূরণ করে। রাজনৈতিক দলগুলো এটাই বিবেচনা করে। একসময় বিএনপি এটা শুরু করেছিল, এখন হচ্ছে আওয়ামী লীগ, মানে বিএনপিকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত এমপির সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারের এমপিদের 82.60% স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, একাদশে এই হার ছিল 81%। যাক, অন্তত শিক্ষিত লোকজন বেশি, এটা একটা ভালো দিক। বদিল আলম মজুমদার বলেন, সব তথ্যের মূল ভিত্তি হলো প্রার্থীদের দেওয়া হলফনামা, কিন্তু নির্বাচন কমিশন হলফনামার তথ্য যাচাই বাছাই করে না। হলফনামায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন ও বিভ্রান্তিমূলক তথ্য আছে,
যে উদ্দেশ্যে আদালত প্রার্থীর হলফনামা তথ্য দিতে বাধ্যতামূলক করেছিলেন তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্ন অর্থাৎ এই যে সম্পদ, এই সম্পদ কেন কিভাবে আসলো, এগুলি নিয়ে যে প্রশ্ন করা, মানে নির্বাচন কমিশন সেগুলি করে না। একজন তো দেখা গেল যে তথ্যটাই উল্লেখ করেনি, পরে সিপিডি সেটি উল্লেখ করেছে, সাইফুদ্দিন আহমেদ চৌধুরী জাভেদ, চট্টগ্রামের যিনি ভূমি মন্ত্রী ছিলেন, দেখা গেল যে তার কত হাজার কোটি টাকা, 2,300 কোটি টাকা বাইরে এবং 250-এর উপরে তার বাড়ি অ্যাসেট আছে লন্ডনে, সেই তথ্য সে গোপন করে তিনি মন্ত্রীও ছিলেন, আবার এমপি হিসেবে তিনি এবার নির্বাচনও করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেন, নির্বাচন একপক্ষীয় হয়েছে, এর মধ্যে আছে যথার্থ বিকল্প থাকা, সবার জন্য সমতল ক্ষেত্র থাকা, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ফলাফল কী হবে তা অজানা থাকা, ক্ষমতার অদ্বদলের সুযোগ থাকা ইত্যাদি। এর মধ্যে একেবারেই নির্বাচনের অনেক বৈশিষ্ট্য ছিল না, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনে কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের মধ্যে যেগুলি দরকার ছিল যথার্থ বিকল্প থাকা, সমতল ক্ষেত্র থাকা, যেগুলো ছিল না। তো এবারের নির্বাচন সম্পর্কে সুজন তো বটেই, তার আগে টিআইবি তারাও মানে একই কথা বলেছে এবং টিআইবির ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে তীব্র এক সমালোচনা করা হয়েছে, বলা হয়েছে যে টিআইবি হচ্ছে বিএনপির দালাল, এমন মন্তব্য করা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।